আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা শুটকি রেসিপি। আজকের আমি লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। আজকের এই শুটকিটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা শুটকি একদমই পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে দেখতে পারেন একবার। এটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে কিছুটা পরিমাণ শুটকি নিয়ে নিয়েছি। লইট্টা শুটকিগুলো দেখতে কিন্তু এরকমেরই হয়। আমি শুকনো যে শুটকিটা এটা নিয়েছি, যদিও আমার শুটকি সম্পর্কে এত ভালো ধারণা নেই, তবু দোকানে গিয়ে আমি বলেছি যে ভালোটা দেওয়ার জন্য, তাই ওনারা এটাই দিয়েছে। শুটকিগুলোকে এবার যে এই সাইডে যে পাখা টাইপের থাকে, মানে ময়লা টাইপের থাকে, এগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর লেজ আর মাথাটাকে আমি ফেলে দেব। মাথার এখানটায় কিন্তু পেটি থাকে, পেটিগুলোও ফেলে দিতে হবে খুব সুন্দর করে। মোট কথা হলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এবার শুটকিগুলোকে আমি তিনটা ভাগে ভাগ করে নিব। যেহেতু শুটকিগুলো এগুলো একটু লম্বা টাইপের হয়, তাই ঠিক এভাবে করে আমি সবগুলো শুটকিকে কেটে নিয়েছি। এখানে এখনও কিন্তু আমি কোনো রকম ধুয়ে নিইনি। এবারে এই শুটকিগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে 7 থেকে 8 বার বা 8 থেকে 10 বার এটাকে খুব সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। শুটকি মানেই ধুলো থাকে বা বালু থাকে। যেহেতু এই শুটকিগুলোকে রোদে শুকানো হয়, তাই আমি একদম স্বচ্ছ পানিতে আসার পরে তারপরে এইগুলোকে আমি এবার সেদ্ধ বসিয়ে দিব। যারা এই শুটকিটা সেদ্ধ করে বসাতে না চান, তারা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে বেশ 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেও হবে। তবে আমি এটাকে 8-10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব শুটকিটা। এতে করে শুটকিটা অনেক বেশি নরম হবে। এবার ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমি যে স্টেপে শুটকিগুলো রান্না করছি, একবার হলেও এভাবে রান্না করে দেখবেন যে কতটা টেস্টি হয়। আমি শুটকিগুলো সেদ্ধ হওয়ার পরে তারপর উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ভিতর থেকে যে কাঁটাগুলো আছে সেগুলোকে আমি বেছে ফেলে দেব। এই কাঁটাগুলো কিন্তু শুটকি লইট্টা শুটকির কাঁটা একদমই নরম। যারা চান যে না কাঁটাটা ফেলে দিবেন না, সেটাও কিন্তু পারবেন, এতেও কোনো সমস্যা নেই। তবে আমি এগুলোকে বেছে ফেলে দেব। এতে করে খাওয়ার সময় আর ডিস্টার্ব হবে না বা আমাদের ঝামেলা হবে না। এবার আমি ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে ঠিক ওভাবেও রাখতে পারবেন। এবার একটা প্যানের ভিতরে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন তেলের পরিমাণটা বেশি দেওয়ার জন্য। শুটকিতে তেল, পেঁয়াজ, রসুন এগুলো বেশি পরিমাণে দিলে সেই শুটকিটা খেতে অসম্ভব টেস্টি হয়। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি অতিরিক্ত বড় ছোট করে কাটিনি, মানে মিহি করে কাটিনি, একটু বড় সাইজের করেই খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। শুটকি কিন্তু আমি আগে খুব একটা খেতাম না, তবে লইট্টা শুটকি বা এখন অল্প অল্প যেহেতু খাওয়া শিখেছি, রান্না করাটাও কিন্তু অলরেডি শিখে গিয়েছি, তাই অনেক বেশি টেস্টি হয়। আর এখানে রসুনের পরিমাণও কিন্তু আমি অনেকটাই বেশি দিয়েছি, প্রায় 1/2 কাপেরও বেশি দিয়েছি। এবার একটু নরম হলে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে আদা রসুন এই পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে যে র ফ্লেভারটা থাকে বা কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। মশলা কষানোটা কিন্তু খুব জরুরি। যত ভালো মশলা কষানো হবে তত খেতে টেস্টি হবে। এবার একটু সামান্য পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়। ঠিক যখন এরকম হয়ে
এসে তখন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু বেশি বলতে আমাদের জন্য একটু বেশি, কারণ আমরা যেহেতু ঝাল খাই না তাই আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এখানে দুই চামচ বা তিন চামচও অ্যাড করতে পারবেন, এতে করে শুটকিতে ঝাল হবে, খেতে বেশি ভালো লাগবে। এবার সবগুলো গুঁড়ো মশলাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি বারবারই বলি যখনই রান্না করি যে মশলা যত ভালো কষানো হবে তরকারি বা যাই বলেন না কেন, শুটকি বলেন না কেন, খেতে তত বেশি ভালো লাগবে। এবার একটা টমেটোকে আমি ছোট করে কেটে দিয়ে দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা টমেটোটা এই শুটকির ভিতরে পছন্দ না করেন তাহলে অবশ্যই দিবেন না। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে টমেটোর থেকে যে পানিটা বের হয় এতেই আমার মশলাটা কষানো হয়ে যাবে। এখানে আমার মশলাটা একেবারেই কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। অনেকেই শুটকিতে কিন্তু টমেটো পছন্দ করেন না, তারা বাদ দিতে পারবেন। এবার শুটকিগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম, খুব সুন্দর করে এটাকেও কষিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়ামে করে রেখে তারপরে অনেকটা সময় নিয়ে এইটাকে কষাতে হবে, এতে করে অনেক বেশি টেস্টি হবে আর তেলটাও উপরে চলে আসবে, যখন তখন বুঝতে হবে এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি অনেকটা সময় নিয়ে অফ ক্যামেরায় এটা কষিয়ে নিয়েছি। এবার হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, এই পানিটা কিন্তু আমি আবারও কষানোর জন্য দিয়েছি। যত ভালো কষানো হবে এই শুটকি বোনাটা তত বেশি টেস্টি হবে খেতে। যদিও একটু সময় নিয়ে রান্নাটা করেন তাহলে দেখবেন যে কতটা টেস্টি হয়। এই শুটকি বোনাটা যদি একবার রান্না করে কাউকে খাওয়ান মাছ মাংসের কথা একেবারেই ভুলে যাবে, শুধুমাত্র শুটকি দিয়ে পুরো ভাত খেয়ে নেবে। এবার ঢাকাটা দিয়ে আমরা অপেক্ষা করব মশলাটা কষানোর জন্য, মানে শুটকিটা কষানোর জন্য। এখানে আমার শুটকিটা একদমই কষানো হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। এবার একটু নেড়েচেড়ে তারপরে আমি এখানে আবার পানি দিয়ে দিব, এখানেও আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এটাই লাস্ট, এরপরে আমি আর কোনো রকম পানি এখানে অ্যাড করব না। এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে তারপরে এটার ভিতরে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, তবে কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি, যেহেতু ঝাল আমি অলরেডি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচ, তাই এখানে আর কোনো রকম কাঁচামরিচটাকে আমি কেটে দেইনি। যারা ঝালটা আরও বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাকে একটু কেটে দিতে পারবেন, এতে করে একটু ঝালও বেরোবে আবার সুন্দর একটা ফ্লেভারও আসবে। তবে আমি আস্ত মরিচটাই দিয়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব, ব্যাস দেখেন কতটা সুন্দর হয়েছে, উপরে তেলটা চলে আসছে, আমার এই শুটকিটা একদমই ভুনা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে পরিবেশন করব। এখানে কিন্তু কোনো রকম বাড়তি মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কোনো রকমের গরম মশলা বা জিরার গুঁড়ো দিতে যাবেন না, এতে করে কিন্তু শুটকির যে আসল একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। কতটা ইয়ামি এবং কতটা টেস্টি সেটা তো দেখতেই পাচ্ছেন, একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে একদমই ভুলে যাবেন না। আমি কিন্তু এই শুটকিটা খাওয়ার পরে বয়স দিয়েছি, অসম্ভব টেস্টি ছিল, অসম্ভব। এটা শুধুমাত্র যে গরম ভাতের সাথে খাওয়া যাবে এমন না, পোলাওর সাথেও খাওয়া যাবে। আশা করি আমার সহজ রেসিপি আজকে ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।